বৈষম্য নয়, করব ক্যান্সার জয়। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বব্যাপী ক্যান্সার বিষয়ক সচেতনতা ভিত্তিতে এই দিনটি বিশেষ ভূমিকা রাখে। আসুন বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার নিয়ে সচেতন হই। প্রথম জানব ক্যান্সারের লক্ষণগুলো কী কী। শরীরের যে কোনো জায়গায় চাকা দলা দেখা দেওয়া, উদাহরণ ব্রেস্ট ল্যাম্প, খুব বেশি ক্লান্তি বোধ করা এবং ক্ষুধা হ্রাস পাওয়া, মলত্যাগে অস্বাভাবিক পরিবর্তন আসা, অস্বাভাবিক জ্বর বা রাতে ঠান্ডা লাগা এবং ঘেমে যাওয়া, অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া, ত্বকের পরিবর্তন দেখা যাওয়া, ক্ষতস্থানের অবনতি হওয়া, অস্বাভাবিক রক্তপাত হওয়া, দীর্ঘস্থায়ী কাশি কিংবা গলা ভেঙে যাওয়া, প্রতিনিয়ত মানসিক অস্থিরের মাঝে থাকা। এই লক্ষণগুলো দেখা দিলে বিচলিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন। তবে ক্যান্সারের প্রতিরোধে কি করণীয়? নিয়মিত শরীর চর্চা করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন। ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে ধূমপান, মদপান, তাই এসব থেকে বিরত থাকুন। অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব রুখতে প্রখর রৌদ্রতাপ এড়িয়ে চলুন। রান্নায় অল্প তেল ব্যবহার করুন এবং পোড়া ও ডোবা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। পরিবারের কারো ক্যান্সারের ইতিহাস থাকলে নিয়মিত চেক আপ করুন। সচেতন হন, সুস্থ থাকুন। জনসচেতনতায় হেলথ টিপস বাই আনোয়ার হোসাইন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, অন্যদেরকেও ক্যান্সার সচেতনতায় সহযোগিতা করুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।